ইউটিউবার মাই টিভির সাবেক এমডি প্রখ্যাত ইউটিউবার তাওহিদ আফ্রিদি নিশ্চয়ই সবাই চিনেন। এই তাওহিদ আফ্রিদির সাথে শাকিব খান কোনো স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন, অর্থাৎ যৌথভাবে সিনেমা করতে যাচ্ছেন, এমন একটি ঘটনা গত দুই দিন যাবৎ মিডিয়ায় ঘোরাফেরা করছে। কথা হলো এই প্রশ্নটি কেন উঠল। আসসালামু আলাইকুম প্রিয় সিনেমা প্রেমী, প্রিয় বন্ধুগণ, প্রিয় শাকিবিয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শাকিব খান বাংলাদেশের মেগাস্টার, তাকে নিয়ে কথা বললেই সংবাদ হয় এবং তাকে নিয়ে কথা বললেই ভাইরাল হওয়া যায়। এই জন্য যে কোনো টক শোতে আলোচনায় শাকিব খানকে নিয়ে কথা বলে এবং সেখান থেকেই মানুষ সাধারণত হেডিং করে। এখন কয়েকদিন যাবৎ কথা উঠেছে শাকিব খানের সাথে তাওহিদ আফ্রিদি কোনো কিছু করতে যাচ্ছেন কি না। এই কথাটি উঠেছে এই কারণে, প্রিয় বন্ধুগণ ভিডিওটি পুরো দেখবেন, কথাটি উঠেছে এই কারণে অনন্য মামুন তাওহিদ আফ্রিদির সাথে একটি ছবি তার ফেসবুক ওয়ালে আপলোড দিয়েছে। এরপর থেকে ছবিটি মোটামুটি ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়াটাই স্বাভাবিক। তাওহিদ আফ্রিদি যেহেতু খুব পরিচিত মানুষ, পরিচিত ইউটিউবার, ধনী লোকের সন্তান, একটা টেলিভিশন চ্যানেলের সাবেক এমডি, সুতরাং তার সাথে একটা ছবি তুললে এটি ভাইরাল হবে খুব স্বাভাবিক। সেই থেকে প্রশ্ন উঠেছে, যেহেতু অনন্য মামুন প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে কথা বলছে, সেই প্যান ইন্ডিয়া সিনেমাতে কি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন, একই সিনেমাতে আনতে যাচ্ছেন তাওহিদ আফ্রিদিকে, নাকি মাই টিভিকে মিডিয়া পার্টনার হিসেবে নিচ্ছেন পরবর্তী সিনেমার জন্য। আবার কেউ ভাবছেন তাওহিদ আফ্রিদি এই সিনেমাতে একজন বিনিয়োগকারী হিসাবে আসতে যাচ্ছেন অনন্য মামুনের পরিচালনায় প্যান ইন্ডিয়া সিনেমাটি প্রযোজনার ক্ষেত্রে। নানান রোজনের নানান কথা চাউর হচ্ছে, নানানজন নানানভাবে প্রশ্ন করছে। যদিও তাওহিদ আফ্রিদি শাকিব খানকে খুব বেশি একটা শ্রদ্ধা করেন এটি বোঝা যায় না, অতীতে তার প্রমাণ পাওয়া গেছে। তিনি শাকিব খানকে নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের সাথে নানানভাবে তুচ্ছতা ছিল করে শাকিব খানকে নানান রকম হেয় প্রতিপন্ন করে শাকিব খানের দর্শকদেরকে নানানভাবে খোটা দিয়ে ছোট করে কথা বলেছেন, যে কারণে প্রশ্নটি উঠেছে। তবে সিনেমায় লগ্নি করা, প্রযোজনা করা বা অভিনয় করার জন্য যেগুলো দরকার, তার চেহারা ভালো, মোটামুটি বয়স কম, দেখতে সুন্দর, টাকা আছে, টাকা লগ্নি করতে পারবেন, চেহারা ভালো, অভিনয় করতে পারবেন, সব কিছুই হয়তোবা করা যেতে পারে। তবে আরেকটি বিষয় কিন্তু চূড়ান্ত আছে, সেটা হলো অনন্য মামুনের একটি আলুর দোষ হলো ভাইরাল হওয়ার প্রবণতা, তার ভিতরে ভাইরাল হওয়ার প্রবল ইচ্ছা। কখনো শাকিব খানকে নিয়ে কথা বলে ভাইরাল হবে, কখনো কয়েক ভাষায় সিনেমা করা নিয়ে ভাইরাল হবে, কখনো নানান রকম ব্যতিক্রম কাজের কথা বলে ভাইরাল হবে। এখন হয়তো সে দেখেছে তাওহিদ আফ্রিদি যেহেতু বাংলাদেশের প্রমিনেন্ট নাম করা ইউটিউবার, তাওহিদ আফ্রিদি নিয়ে আফ্রিদিকে নিয়ে কোনো ছবি যদি আপলোড দেওয়া হয় তাহলে এটি হাজার হাজার মানুষ দেখবে, ভাইরাল হওয়া খুব সহজ, এটিও হতে পারে। আপনাদের কী মনে হয়, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।